আপনি কি জানেন টিভিতে যে পিৎজার অ্যাড দেখানো হয় সেই পিৎজাটি খেলে আপনার মৃত্যু হতে পারে? আর টিভিতে দেখানো বিজ্ঞাপনে মেয়েদের চুলগুলো কিভাবে এত সিল্কি করা হয় তার পেছনের কারণটা কি জানেন? আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বিজ্ঞাপনের পিছনে লুকিয়ে থাকা কালো সত্য। নাম্বার ওয়ান, বিয়ারের বিজ্ঞাপন তো আমরা কম বেশি সবাই দেখেছি। দেখতে দেখতে জিভে পানি চলে আসে আর বলি আহ যদি খেতে পারতাম। কিন্তু আপনি কি জানেন এই বিয়ারের অ্যাড কীভাবে তৈরি করা হয়? বিয়ার গ্লাসে ঢালার পূর্বে তাতে শ্যাম্পু ঢালা হয় যেন ফেনা বেশি করে তৈরি হয়। আসলে সাধারণ বিয়ার গ্লাসে ঢালার পর ফেনা তৈরি হয়, কিন্তু সেই ফেনা বেশিক্ষণ থাকে না। এরকমটা করা হয় কারণ একটি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়, ততক্ষণ পর্যন্ত সাধারণ বিয়ারের ফেনা থাকে না। তাই বেশি ফেনা তৈরি করার জন্য অ্যাডভার্টাইজমেন্টের সময় বিয়ারের গ্লাসে শ্যাম্পু ঢালা হয়। নাম্বার টু, চিকেনের অ্যাড তো দেখেছেন তাই না? কিন্তু আপনি কি জানেন এই চিকেনের অ্যাড কীভাবে তৈরি করা হয়? বিজ্ঞাপনে যে চিকেনটি দেখেন সেটি একটি অসিদ্ধ চিকেন, কারণ সিদ্ধ করা চিকেনের উপর পুরার স্পট পড়ে যায় যা দেখতে খুব খারাপ লাগে। তারপর অসিদ্ধ চিকেনটাকে সুন্দর লুক দেওয়ার জন্য ব্রাউন কালার সস, ইয়েলো ফুড কালারিং এবং ডিশ ওয়াশিং স্যুপ একসাথে মিক্স করে কাঁচা চিকেনটির উপর ব্রাশ করে দেওয়া হয়। ব্যাস, এভাবেই তৈরি করা হয় চিকেনের অ্যাড। নাম্বার থ্রি, ফ্রেঞ্চ ফ্রাই বিজ্ঞাপনে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দাঁড় করিয়ে রাখার জন্য স্পঞ্জের উপর কাঠি বসানো হয় এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয় যেন ফ্রাইগুলো উপরের দিকে উঠে থাকে। শুধু তাই না, এখানে নকল ফ্রেঞ্চ ফ্রাই ব্যবহার করা হয় কারণ একটি বিজ্ঞাপনে শুটিং করতে অনেক সময় লাগে আর ততক্ষণে রিয়েল ফ্রেঞ্চ ফ্রাইগুলো নষ্ট হয়ে যাবে, তাই এখানে নকল ফ্রেঞ্চ ফ্রাই ব্যবহার করা হয়। নাম্বার ফোর, বার্গারের নাম শুনলেই জিভে পানি চলে আসে। কিন্তু আপনি কি জানেন এই বার্গারের বিজ্ঞাপন কিভাবে তৈরি করা হয়? আসলে বিজ্ঞাপন তৈরি করার সময় বার্গার তৈরির উপকরণগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়। তারপর বার্গারের লেয়ারের ভিতরে স্পঞ্জ এবং কাঠি ব্যবহার করা হয় যাতে করে বার্গারটিকে দেখতে উঁচু মনে হয়। শুধু তাই না, এতে ভেজিটেবল অয়েল এবং সস ব্যবহার করা হয়। তারপর এডিটিংয়ের মাধ্যমে একটি সুন্দর লুক দেওয়া হয়। নাম্বার ফাইভ, কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপনে আমরা যে বরফের টুকরোগুলো দেখে থাকি সেগুলো আসলে প্লাস্টিকের তৈরি, কারণ একটি বিজ্ঞাপন তৈরি করতে অনেক সময় ব্যয় হয় আর তত সময় পর্যন্ত বরফ টিকে থাকবে না, তা গলে পানি হয়ে যাবে, আর তাই তো প্লাস্টিকের বরফ ব্যবহার করা হয়। নকল বরফ ব্যবহার করার আরও একটি কারণ হলো নকল বরফগুলোকে রিয়েল বরফের চেয়ে অনেক সুন্দর দেখায় এবং বরফগুলোর সাথে যে পানি দেখে থাকি সেগুলো সাধারণ পানি। নাম্বার সিক্স, আপনারা অনেকেই বিমলের বিজ্ঞাপনটি দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই প্যাকেটটা সম্পূর্ণ খালি? কারণ অভিনেতা নিজেই বিমল খেতে ইচ্ছুক নয় আর বিমল পূর্ণ প্যাকেটের সাথে অভিনয় করাও অনেক কঠিন। তাছাড়াও বিজ্ঞাপনে যে বিমলের প্যাকেটটি দেখানো হয় সেটি রিয়েল বিমলের প্যাকেটের চেয়ে অনেক বড় হয় এবং এই প্যাকেটটি হাওয়া দিয়ে পূর্ণ থাকে যেন বিমলবর্তী প্যাকেট বলে মনে হয়। নাম্বার সেভেন, একটি মেয়ের কাছে সবচেয়ে বেশি প্রিয় তার চুল, আর সেই চুলগুলোকে সিল্কি, লম্বা এবং স্ট্রং করার জন্য মার্কেটে অনেক ধরনের কোম্পানি রয়েছে এবং সেই কোম্পানিগুলো টিভিতে সিল্কি ও লম্বা চুলের অনেক বিজ্ঞাপন দেখিয়ে থাকে। আপনি কি জানেন বিজ্ঞাপনে দেখা মেয়েদের চুল এত লম্বা ও সিল্কি হয় কীভাবে এবং চুলগুলোকে কীভাবে উড়ানো হয়? আসলে চুলগুলোকে গ্রিন স্টিক দিয়ে উড়ানো হয়। গ্রিন স্টিকটি যাদের হাতে থাকে তারাও গ্রিন কালারের পোশাক পরে থাকে। তারপর সিম্পল এডিটিংয়ের মাধ্যমে গ্রিন স্ক্রিন রিমুভ করে তাতে অন্য ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেওয়া হয়। নাম্বার এইট, পিৎজা দেখে কি আপনার জিভে জল চলে এসেছে? তাহলে একটু দাঁড়ান, কীভাবে পিৎজার বিজ্ঞাপন তৈরি করা হয় তা আপনি জানলে অবাক হয়ে যাবেন। যে পিৎজাটি বিজ্ঞাপনে দেখানো হয় সেই পিৎজাটি খেলে আপনার মৃত্যু হতে পারে। পিৎজার উপরে স্ক্রু দিয়ে ড্রিল করা হয় যেন পিৎজার উপরে টপিংস ফুলে ফেঁপে ওঠে। বিজ্ঞাপনে পিৎজার মধ্যে যে চিজটি দেখানো হয় সেটি আসলে রিয়েল চিজ না, এটি এক ধরনের আঠা। এই আঠা কাঠের মধ্যে লাগানো হয় এবং পিৎজার মধ্যে এই আঠা ব্যবহার করা হয় কারণ এটি রিয়েল চিজ থেকে অনেক কালারফুল এবং আঠালো হয়। নাম্বার নাইন, চকচক করলে শোনা হয় না, এই প্রবাদটি নিশ্চয়ই শুনেছেন। ঠিক তেমনই বিজ্ঞাপনে যে ফলগুলো দেখেন সেগুলোর উপর নেল পালিশ লাগানো হয়। শুধু তাই না, আরও সুন্দর লুক দেওয়ার জন্য হেয়ার স্প্রে করা হয় আর তাই বিজ্ঞাপনের ফলগুলো দেখতে অনেক শাইন মনে হয়। নাম্বার টেন, টিভিতে যে আইসক্রিমের বিজ্ঞাপন দেখেন সেগুলো আসলে আইসক্রিম না, সেগুলো আলুর ভর্তা। এরকমটা করা হয় কারণ আইসক্রিমের একটি সুন্দর শট নিতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় আর নিশ্চয়ই ততক্ষণ আইসক্রিম আসতে থাকবে না, গলে মাটিতে পড়ে যাবে।
আর তাই তো আলোর ভর্তার মধ্যে কালারিং পেন্টিং মিক্স করে রেখে দেওয়া হয়, আর তখন অনেক সময় ব্যয় করে অনেকগুলো সুন্দর শট নেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই আনকমন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আজব ছায়া চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।